করোনা ভাইরাসের সঙ্গে মোকাবেলা করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা মধ্যশিক্ষা পর্ষদ বোর্ড ক্লাস ফাইভ থেকে সরি ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত ছেলে মেয়েদের জন্য মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স নিয়ে উপস্থিত হয়েছে তার পেছনে একটাই কারণ জানি ছাত্রছাত্রীরা ঘরের বাইরে না বেরো হয় এবং তারা যেন এই মডেল অ্যাক্টিভিটি টাক্ক মন্দে করে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্কুল করোনা ভাইরাস পরে যখন স্কুল খুলবে তখন ছাত্রছাত্রীদের কাছে মাস্টারমশাইরা জমা নেবেন কে কতটা করেছে সেটাও দেখবে আচ্ছা মডেল অ্যাক্টিভিটি টাক্কের গুলো খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য তাই ভালো করে পড়েও নেবে আচ্ছা মডেল অ্যাক্টিভিটি টাস্কের দশম শ্রেণীর জীবনবিজ্ঞান নিয়ে আমি উপস্থিত হয়েছি এক নম্বর কোশ্চেন বলে বলছে এক স্নায়ুকোষের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নহিত অংশগুলি চিহ্নিত করো ক বলছে ডেন্ড্রন খ বলছে সন কোষ গ বলছে প্রান্তবুরুষ আর ঘ বলছে অ্যাক্সোলেমা তো দেখা যাক আমি অ্যান্সারটা তোমরা দেখে নাও কীভাবে করতে হবে দেখো অ্যান্সার তোমাকে এই ছবিটা আঁকতে হবে কোষ দেহ এখান থেকে ডেন্ড্রন অ্যাক্সোলেমা প্রান্তপুরুষ সেম ছবিটাই আঁকতে হবে দেখো সেম এই ছবিটা নিউরনের বিভিন্ন অংশ এই ছবিটা আঁকতে হবে সেম ছবিটা এই ছবিটা আঁকতে হবে তার সঙ্গে যে চারটা অংশ বলেছে সেই চারটে অংশ উল্লেখ করে দিতে হবে এদকে জাস্ট এইভাবে এইভাবে কোশ্চেন অ্যান্সারটা হবে ঠিক আছে এবার আমি দুই নম্বর কোশ্চেনে চলে যাব দুই নম্বর কোশ্চেন কী বলেছে দেখো জীবের মধ্যে প্রকরণ সৃষ্টিতে মিউসিসের ভূমিকা উল্লেখ করো মাইটোসিস কোষ বিভাজনের তিনটি বৈশিষ্ট্য লেখো দুই নম্বর কোশ্চিনের অ্যান্সার কীভাবে করতে হবে দেখো অ্যান্সারটা কি দেখে নাও কী বলেছে দেখো দুই নম্বর কোশ্চিনের অ্যান্সার জীবের মধ্যে প্রকরণ সৃষ্টিতে মিউসিসের ভূমিকা জীবের মধ্যে প্রকরণ সৃষ্টিতে মিউসিসের ভূমিকা উল্লেখ করো আর কোশ্চিন মাইটোসিস কোষ বিভাজন অ্যানোফেস দোসার তিনটি বৈশিষ্ট্য লেখো দেখো জীবের মধ্যে প্রকরণ সৃষ্টিতে মিউসিসের ভূমিকা অ্যানসার কিভাবে লিখবে মিউসিস বিভাজনকালে কোস ক্রসিং ওভার ঘটার ফলে যে জিন বিনিময় তার দ্বারা প্রজাতির জিনগত ভেদ বা প্রজাতির প্রকরণ ঘটে প্রকরণ বিবর্তনের প্রধান কারণ আচ্ছা রিপিট করে দিয়েছি মিউসিস বিভাজনকালে ক্রসিং ওভার ঘটার ফলে যে জিন বিনিময় তার প্রজাতির জিনগত ভেদ বা প্রজাতির প্রকরণ ঘটে উপকরণ বিবর্তনের প্রধান কারণ নেক্সট আচ্ছা দুইয়ের সাথে যে কোশ্চিনটা একটা আছে সেটার অ্যান্সার দেখো কী বলেছে মাইটস কোস বিভাজনে অ্যানোফেজ দশার তিনটি বৈশিষ্ট্য দেখো এক নম্বর কি বলছে অ্যানোফেজ দশার শুরুতে প্রতিটি ক্রোমোজমের সেন্টোমিয়ার সমান দুভাগে বিভক্ত হয় ফলে প্রতিটি ক্রোমাটিড নতুন সেন্টোমিয়ার সহ অপত্য ক্রোমোজমে রূপান্তরিত হয় দুই বলেছে সেন্টোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমগুলিকে ভি এল এবং আই আকৃতি বিশিষ্ট দেখায় তিন অ্যানাফেজের শেষের দিকে বেমের ব্যামের মেরুপ্রান্তে পৌঁছায় অ্যানাফেজের শেষের দিকে ক্রোমোজোমগুলি বেমের মেরুপান্তে পৌঁছায় আচ্ছা নেক্সট কোশ্চিন দেখে নেওয়া যাক তিন নম্বর কোশ্চিন কি বলেছে দেখো তিন নম্বর কোশ্চিন কী বলেছে অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণে সাহায্য করে যে উদ্ভিদ হরমোন তার তিনটি ভূমিকা লেখ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা উল্লেখ করো দেখো অ্যানসারটা দেখে নাও আচ্ছা দেখে নাও অ্যানসারটা দেখো অ্যানসার অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণে সাহায্যকারী উদ্ভিদ হরমোনের তিনটি ভূমিকা এক অগ্রস্থ প্রকটতা অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটায় এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে অগ্রমুকুলের উপস্থিতিতে কাক্ষিক মুকুলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় কিন্তু অগ্রমুকুল কেটে গ্যা কেটে বাদ দিলে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটে এবং শাখা পোশাখার সৃষ্টি হয় দুই অক্সিনের প্রভাবে উদ্ভিদ কোষ বিভাজিত হয় এবং কোষ আয়তনে বৃদ্ধি পায় তিন মূলের বৃদ্ধি লঘুগুণত্বের অক্সিন মূল মূলের বৃদ্ধিতে সাহায্য করে হলো। আচ্ছা তিন নম্বরের সাথে যে কোশ্চিনটা আছে সেটার অ্যান্সার এবার আমি একটু দেখে নেব ঠিক আছে কি বলেছে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা ইনসুলিন কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে পেশিকোষে গ্লুকোজের বিশোষণের হার বাড়ায় এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত হতে সাহায্য করে এছাড়া যকৃত পেশিকোষে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে সংশ্লেষ বৃদ্ধি করে এবং গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রস্তুতি বন্ধ করে ফলে রক্তে সরকারার মাত্রা হ্রাস পায় ফলে রক্তে সরকার মাত্রা হ্রাস পায় অ্যান্সার লিখে নেবে তোমরা ঠিক আছে আচ্ছা এবার চার নম্বর কোশ্চিনটা দেখে নিই কী বলেছে মাছের সন্তরণে পাখনার গুরুত্ব নির্ণয় করো মাছের সন্তরণে পাখনার গুরুত্ব নির্ণয় করো হাঁটু ও কাঁধে কোন কোন ধরনের অস্থিসন্ধি দেখা যায় মাছের সন্তরণে পাখনার গুরুত্ব মাছ প্রধানত পাখনা ও মাইটোম পেশির সঞ্চলন ঘটিয়ে সাঁতার কাটে বক্ষ পাখনা ও শ্রেণী পাখনার মিলিত প্রয়াসে মাছ জলের নিচে ওপরে ওঠানামা করতে পারে আবার জলের যে কোনো তলে স্থিরভাবে ভেসে থাকতে পারে পুচ্ছ পাখনার সাহায্যে মাছ গমনের সময় দিক পরিবর্তন করে লেজ ও পুচ্ছ পাখনাকে ডান দিকে বাঁকিয়ে মাছ বাঁ দিকে ঘরে আবার বাদিকে দিকে বাঁকিয়ে ডান দিকে ঘরে অর্থাৎ লেজ সন্তরণকালে নৌকার হালের মতো কাজ করে সেম দেখো দেখে দেখে লিখে নেবে এভাবে লিখে নেবে হাঁটুতে নেক্সট কোয়েশ্চেন হাঁটুতে কী সন্ধি দেখা যায় কবজা সন্ধি দেখা যায় কাঁধে বল ও শকেট অস্তি সন্ধি দেখা যায় এইভাবে এইভাবে অ্যান্সার করবে একটা অ্যান্সার ভুল হবে না আর সবশেষে তোমাদেরকে আমি একটা কথা বলি যে আমার চ্যানেলের নাম হালিম স্পেস শেক লিখে সার্চ করবে এবং হালিম শেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক করবেন আর একটা কথা বলি যদি অ্যাক্টি অ্যাক্টিভিটি টেক্সের ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত কোনো সাবজেক্টের অ্যান্সার চাও তাহলে আমার যে আমার এই যে ভিডিওর নিচে কমেন্ট করবে যে স্যার আমার এই এই অ্যাক্টিভিটি টাস্ক দর এই 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 ক্লাসের এই এই অ্যাক্টিভিটি টাস্ক দরকার এই এই সাবজেক্টের ওকে উল্লেখ করে দেবে আচ্ছা প্রত্যেককে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য ওকে থ্যাংক ইউ